বিএনপির সার্কাস আমরা বহুদিন ধরে দেখছি, বললেন তথ্যমন্ত্রী। এদিকে মির্জা ফখরুল বললেন আওয়ামী লীগ ওয়াদা ভঙ্গকারী দল। এদিকে বিএনপির ঝড় লন্ডন থেকে নাকি ঠাকুরগাঁও থেকে আসবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। এদিকে কৃষিমন্ত্রী বললেন বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। আর কেউ জিয়া এরশাদের মতো ক্ষমতা দখল করতে পারবে না। জানাবো পুলিশকে মামলা প্রত্যাহার করতে 7 দিনের আলটিমেটাম মিনুর। এবং সর্বশেষ জানাবো 6 বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির সার্কাস আমরা বহুদিন ধরে দেখছি, বললেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি, মির্জা ফখরুল সাহেবের সার্কাসও দেশের মানুষ দেখছে, এগুলো মানুষের কাছে হাস্যরস কৌতুক ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 10 দফা না এক দফা ঘোষণা দিয়ে আন্দোলনে নেমে সরকারের পতন ঘটাবে, এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি মাঝে মাঝে এক দফায় যায়, আবার কিছুদিন পর আরেক দফা বাড়ে, কিছুদিন পর পর এই ঘটনা ঘটে, তারা আগেও এরকম 10 দফা 12 দফা 14 দফা 17 দফা দিয়েছে, এগুলো আগেও ঘটেছে, তাদের দফা বাড়ে আবার কমে, জোটের আকার বাড়ে আবার কমে, নিজেরা ভাগ হয় দ্বিখণ্ডিত হয়। তিনি আরও বলেন, বিএনপির ধরনের সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি, মির্জা ফখরুল সাহেবের সার্কাসও দেশের মানুষ দেখছে, এগুলো মানুষের কাছে হাস্যরস কৌতুক ছাড়া আর কিছু নয়। বিএনপি আন্দোলন কাগজে বাঘ ছাড়া খালি কলসি বেশি বাজায়, বিএনপির আন্দোলন কাগজে বাঘ ছাড়া খালি কলসি বেশি বাজার মতো ছাড়া বেশি কিছু নাই। কিছুক্ষণ আগে কৃষিমন্ত্রী পেঁয়াজের দাম নিয়ে অসৎ ব্যবসায়ীদের মজুদ করার বিষয়ে কথা বললেন, তাহলে সব ব্যবসায়ীরা বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রথমত আমাদের দেশ পণ্যের কোনো সংকট নেই, সরকারের কাছে সব ভোগ্য পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে, পাশাপাশি ভোগ্য পণ্য আসছেও, কিন্তু দুঃখজনক হলে সত্য কয়েকজন ব্যবসায়ী এগুলোকে নিয়ন্ত্রণ করার অপপ্রচেষ্টা থাকে, কিছু আড়তদার মজুদার অস্বাভাবিকভাবে অতি মুনাফা লাভের জন্য দাম বাড়ায়, এটি অনৈতিক আইন বিরোধী। মির্জা ফখরুল বললেন আওয়ামী লীগ ওয়াদা ভঙ্গকারী দল। আওয়ামী লীগকে ওয়াদা ভঙ্গকারী দল আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে, বাইরে থেকে কেউ এসে দাবি পূরণ করে দেবে না। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে খুবলে খুবলে খাচ্ছে, হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে, না হলে কারো অস্বস্তি থাকবে না, মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এই সরকার দিচ্ছে না, কারণ তারা তাদের মাথা বিক্রি করে দিয়েছে, আমরা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছি, এখন সিদ্ধান্ত হবে বাংলাদেশ কি এখন গণতান্ত্রিক হবে নাকি পরনির্ভরশীল ও ফ্যাসিস্ট রাষ্ট্র হবে। এদিকে একটি শাসক গোষ্ঠী, অন্যদিকে জনগণ, দেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়ে আছে সরকার, তারা অন্যায়ভাবে র্যাব ও দলীয় গুন্ডা দিয়ে জনগণের আন্দোলন দমাতে চায়। তিনি বলেন, অথচ 1996 সালে তখন যখন দত্তাবধ সরকার অধীনে নির্বাচন হয়েছিল, তখন আজকের আওয়ামী লীগ অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সেসব তো পূরণ করেনি, বরং সেখান থেকে দূরে সরে গেছে, তারা 2টি ভুয়া নির্বাচন করেছে। 2014 সালে নির্বাচনে কোনো ভোটার ভোট দিতে যায়নি, কুত্তা ছিল ভোট কেন্দ্রে। 2018 সালে নিশিরাতে ভোট করেছে, আজ এই সরকার নির্বাচন ধ্বংস করে দিয়েছে, এখন সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সেখানে তারা কি করছে। এমন তো অবস্থায় আমাদের সিলেটের সাবেক নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ভোট না করার ঘোষণা দিয়েছেন। বিএনপির ঝড় লন্ডন থেকে নাকি ঠাকুরগাঁও থেকে আসবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। বিএনপি সরকার পতনের ঝড় লন্ডন থেকে উঠবে নাকি ঠাকুরগাঁও থেকে আসবে, তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাজধানীর ইনস্টিটিউশনস অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ওয়ালামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। ঝড় আসার দিনক্ষণ প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকারের সময় যখন কখন শেষ হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আর আওয়ামী লীগ আছে জনগণের জনমাল রক্ষার আন্দোলন নিয়ে। বিএনপি আন্দোলনের সময় শেষ হয়ে গেছে, দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ, একথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ জনমানের রক্ষার জন্য আমাদের শান্তি সমাবেশ করতে হচ্ছে, আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, ক্ষমতায় থেকে কে থাকবে এটা নির্ধারণ করবে দেশের জনগণ, দেশের মানুষ আওয়ামী লীগকেই চায়, কোনো সন্ত্রাসী দলকে নয়, আগামী নির্বাচনেও দেশের মানুষ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ পরিণত করেছেন, তিনি দেশকে নিয়ে ভাবেন, তার মতো করে কেউ দেশকে নিয়ে ভাবেন না। বর্তমান সময়ে আমরা এখন একটি সংকটের মধ্যে আছি, যেটা আমাদের সৃষ্টি নয়, করোনা মহামারী
সামলানোর পর যুদ্ধ হয় যুদ্ধ শুরু হয় ফলে জ্বালানি ও ডলারের দাম বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। অনেক পণ্যই বাইরে থেকে আমদানি করে আনতে হয়, কিছু পণ্য আনা কমিয়ে দিলে মানুষের কষ্ট বাড়বে। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, কিন্তু জ্বালানির সংকটে পুরোপুরিভাবে সে চাহিদা মেটাতে পারছি না। কৃষিমন্ত্রী বললেন, বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে মনে করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য বলেন, বাংলাদেশের এতগুলো সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার বিরুদ্ধে যার যা খুশি লিখে যাচ্ছে, আমরা তো কাউকে কোনো গ্রেপ্তার করি না, বাধাও দেওয়া হয় না, মানুষ পূর্ণ বাক স্বাধীনতা ভোগ করেছে। আমি বুঝি না নিষেধাজ্ঞা কেন দেবে। আমার ধারণা তারা নিষেধাজ্ঞা দেবে না, বাস্তবতা বুঝবে, একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনে সহায়তা করবে। আমি আশাবাদী আমেরিকা নিষেধাজ্ঞা দেবে না, আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার শিরোনামে খবর ছেপেছে একটি দৈনিক। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লিখতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই বলেছেন, স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে বিদেশিদের হস্তক্ষেপ আমরা কোনোটিতে কামনা করি না বা সহজভাবে নিতে পারি না। আমরা দৃষ্টিতে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, এখানে 80% বেশি মুসলমান। যেভাবে জঙ্গি তৎপরতা বেড়েছিল সেই পরিপ্রেক্ষিতে র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের দমন করেছে। এমন প্রেক্ষাপটে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাস্তববাদী হতে হয়েছে, দেশ ও জাতির স্বার্থে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়েছে। আর এ কারণে যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে তা কতটা যুক্তিসঙ্গত হবে বলেও প্রশ্ন রাখেন তিনি। বর্তমানে নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, 6 মাস পরে আরও একটি নির্বাচন হবে। পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই, কাজেই বাংলাদেশে এমন কোনো সরকার অধীন নির্বাচন হবে না। সংবিধানের বহির্ভূত কিছু হবে না, তবে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া দরকার। আর এই তত্ত্বাবধায়ক আর এই দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকার কমিশনকে সহায়তা করবে। যোগ করে তিনি মন্ত্রী বলেন, বিএনপি সহ বিরোধী দলগুলো আমাদের বিরুদ্ধে প্রতিদিন অভিযোগ এনেছে, সেসব অভিযানের ভিত্তিতে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আমি বলি যে মিশরে কি গণতন্ত্র আছে? নির্বাচন হতে তো একজন প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু বর্তমান ক্ষমতাসীনরা তাদেরকেও মেরে ফেলেছে। সেখানে নির্বাচিত প্রেসিডেন্টকে জেলে পোড়ায় 6 মাসের মধ্যে $800 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে। আমাদের কয় মিলিয়ন ডলার দিয়েছে তারা? আমরা তো গণতান্ত্রিক দেশ, মিশরের চেয়ে আমাদের সম্পদও কম। আর কেউ জিয়া এরশাদের মতো ক্ষমতা দখল করতে পারবে না বাংলাদেশে, কেউ আর জিয়া এরশাদের মতো ক্ষমতা দখল করতে পারবে না। এটা করলে সংবিধানে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার কথা উল্লেখ আছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন জনগণের সাথে থাকে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় বাইরে থাকে তখন জনগণের সঙ্গে থাকে। আমাদের সম্পদের শক্তি হচ্ছে জনগণ, এই জনগণ নিয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন। তার রক্তের উত্তরাধিকারী দেশরত্ন শেখ হাসিনা ও জনগণ নিয়ে রাজনীতি করেন। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সামরিক যন্ত্রণা জান্তারা বিভিন্ন সময়ে এদেশের দখল করেছিল। কখনো জিয়াউর রহমান, কখনো খালেদ মোশরেফ, কখনো তাহের, কখনো এরশাদ, কখনো নাসিম, কখনো মঈনুদ্দিন, কখনো ফখরুদ্দিন, কখনো লতিফুর রহমান। সেই দেশ দখলের হাত থেকে শেখ হাসিনা এদেশের রক্ষা করেছেন। বাংলাদেশ সংবিধানের 7 ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদি অবৈধভাবে দেশ কেউ দেশ দখল করার চেষ্টা করে, সংবিধানে কেউ যদি লঙ্ঘন করে তার বিরুদ্ধে ক্যাপিটালে পানিশমেন্ট দেওয়া হবে। তাই কেউ আর জিয়াউর রহমান এরশাদের মতো এই বাংলাদেশ ক্ষমতা দখল করতে পারবে না। তিনি বলেন, গত 15 বছরে খালেদা জিয়া বিএনপি, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ডক্টর ইউনিস অনেককে চেষ্টা করেছে সরকারকে ক্ষমতা থেকে সরাতে, পারে নাই। শেখ হাসিনা বলেছেন, আমার শক্তি হচ্ছে জনগণ, আমরা কাউকে ভয় পাই নাই, যদি কেউ সংশয় যায় আমরা সেই দেশের পণ্য কিনবো না। আমাদের এই দেশে আমেরিকা ইউরোপের সাথে কথা বলে স্বাধীন হয় নাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু নেতৃত্ব 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে। পুলিশকে মামলা প্রত্যাহার করতে 7 দিনের আলটিমেটাম মিনুর। রাজশাহীতে সাজানো মামলা দিয়ে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধ হলে স্থানীয়ভাবে আন্দোলনে ঘোষণা দিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু। গত শুক্রবার 19 মে বিকাল পুটিয়া উপজেলা শিবপুরে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশে যোগদান শেষে বাড়ি ফিরেছেন দলীয় নেতাকর্মীরা। নাগরীর মালোপাড়া এলাকায় বাস থেকে নামার সঙ্গে সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ সহ ছাত্রদল ও যুবদলের 11 নেতাকর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। রাতে তাদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, ভূমি পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার গায়েবি মামলা করে পুলিশ। পরদিন সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, একই মামলায় বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকে পলাতক আসামি দেখানো হয়েছে, যা খুবই দুঃখজনক। সংবাদ সম্মেলন থেকে আগামী 7 দিনের মধ্যে মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার নেতৃকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় রাজশাহী থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আগামী 21 জুন
অনুষ্ঠেয় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলেও পুলিশ সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিএনপি নেতাকর্মীদের নামে সাজানো মামলা দেওয়া শুরু করেছে। এই সময় যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাউন্সিলর পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মিনো। তিনি বলেন, যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কেবল তাই নয়, তাদের বেইমান হিসেবে নিশ্চিহ্ন করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ছয় বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের ছয় বিভাগের কিছু কিছু স্থানে এবং বাকি দুই বিভাগে দুই একটি জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিনে ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে পরে বলেও জানিয়েছেন অধিদপ্তর। রোববার হাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এবং খুলনা, বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এর পূর্বাভাস সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত। এছাড়া রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও যশোর জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে রোববার দুপুর 1টা পর্যন্ত। দেশের অভ্যন্তরীণ দ্বীপবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 35-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।